বীরভূম জেলার রামপুরহাট থানার মাসরা গ্রাম পঞ্চায়েতের মাসরা গ্রামে কোয়াক ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেনের চেম্বারে একটি প্রায় 7 ফুটের অজগর সাপ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মী অশোক লেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগর সাপটিকে উদ্ধার করে তুমবুনি রেঞ্জার অফিসে নিয়ে যায়। সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কি করে জানলেন আপনার অজগর? জানলাম, আমি ভিতরে নামাজ পড়ছিলাম আর ভাগ্নিটা ভর্তি ছিল, তাই নষ্ট করে গেছিলাম। তো আমি এসে ভাগ্নি বাইরের দিকে বসে আছে, আমি নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একটা আওয়াজ পেলাম যে কিছু ওষুধ পড়লো। আমি বাইরে এলাম, ভাগ্নি বলছে ওষুধ পড়ে গেল। ঠিক আছে, তো ওষুধ পড়লো, আমি তুলছিলাম, তো ভাগ্নিকে জিজ্ঞেস করছি, আরে ওষুধ কী করে পড়লো? বলছে কী জানি এমনি পড়লো। আমি দেখতে দেখতে বলছি, কাকা ওইটা কী? ওটা ও ফাঁক দিয়ে দেখতে পেয়েছি। আমি গিয়ে দেখছি বাপ, বিশাল সাপ। প্রথম দেখে আমার মনে হয় সাপটা উদ্ধার করার পরে কি করবেন? এই সাপটাকে এখন সাপটা উদ্ধার করে বন দপ্তরের হাতে দেওয়ার ইচ্ছা আছে। যারা সাপের ইয়ে করে তাদেরকে একটু দেখাবো, দেখিয়ে যদি তার কোনো অসুখ টসুখ থাকে সেটাকে ওটা চিকিৎসা করে আবার ওকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কোথায় এটা দেখাবেন আপনারা? এটা আপাতত আমি রেঞ্জ অফিস তুমবুনি নিয়ে যাবো। তুমবুনি রেঞ্জার অফিস? হ্যাঁ। তারপরে নিয়ে ওইটা আমি একে তারপরে বীরভূম থেকে সৌগত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।